আসসালামু আলাইকুম নুহান্স মম ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি গ্রাম বাংলার অপরূপ দৃশ্যের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি দেখব আমরা আজকের এই ব্লগে। কত সুন্দর দৃশ্য দেখুন। আমার বাবার একটি অনেক বড় পুকুর আছে, যেটা প্রায় 10 বিঘার মতো জলা। তো সেই পুকুরটা অনেক আগের আমার দাদাদের পৈতৃক সূত্রে আমার বাবারা পেয়েছেন। তো সেই পুকুরটা নতুন করে পানি শুকিয়ে ফেলছে, পার বাঁধাই করে নেওয়া হবে। আর সেটা পুকুরটা দেখার জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি। তো পুকুরটা মোটামুটি বাড়ি থেকে অনেক দূর, আর যেতে যেতেই আমরা এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চারপাশে জমিতে তখন পানি দিয়ে চাষাবাদের জন্য উপযোগী করে তোলা হচ্ছে, ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। এগুলো প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। আর পাশে ভিটে, উঁচু ভিটে ছিল, সেখানে চৈতালি বিভিন্ন ফসল চাষ করছে আর কি। আমরা বিচ্ছি পাচ্ছিদের নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এই সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। তো একা একা কেন উপভোগ করব, সবাই মিলে উপভোগ করবো, এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি, আমরা পুকুরের কাছাকাছি প্রায় চলে আসছি। পুকুরের এক পাড়ের দিকে তো গাছগাছালি আছে, সেই দিক দিয়েই আমরা যাচ্ছিলাম। তো আমরা পুকুরের কাছে চলে আসছি, কিন্তু নতুন করে পার কাটার কারণে পুকুরের পাড়টা উঁচু হয়ে গেছে, তো বাচ্চারা নামতেও একটু কষ্ট হচ্ছে। তো তো দেখুন অনেক কষ্ট করে আমাদের পিচ্চি পাচ্চিরা পাড় ভেঙে নিচে পুকুরের ভেতরে নামতেছে, কারণ পুকুর তো এখন শুকনো অবস্থায়, কারণ পাড় কাটার জন্য পুকুরটা শুকানো হয়েছে, পাড় নতুন করে বাঁধাই করে নেওয়া হবে এই জন্য। তো এইটা দেখতে গিয়ে সবাই বিভ্রান্তির মধ্যেই পড়ে গেলাম, কারণ সেই এবড়ো থেবড়ো মাটিতে বাচ্চারা তো নামতে পারতেছে না, নামা ওঠা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এ একজন আরেকজনকে সহযোগিতা করে নামাচ্ছিল। আমাদের রায়ান বাবু আর নোহান বাবু এরা তো নামতে খুব কষ্ট, এরা নামতে পারতেছিল না, দুই বোনের সহযোগিতা করে অবশ্য এদেরকে অনেক কষ্ট করেই নামিয়েছে এবং উঠিয়েছে। তো আমরা দেখতে থাকি এই পিচ্চি বাহিনীরা পুকুরে কী করলো। মেয়েদের চিরাচরিত একটা স্বভাব আছে যে বাবার বাড়ি যেটাই হোক সেটা খুব ভালো লাগে, এবং খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে বাবার বাড়ি। আর বাবার বাড়ি সব কিছুই অনেক ভালো লাগে, আর এখানে আমার বাবার এত সুন্দর একটা পুকুর, আর তো বড় একটা পুকুর দেখে সত্যিই আসলে মন জুড়িয়ে যায়।
যেমন কষ্ট করে নেমেছিল সবাই, ঠিক তেমন কষ্ট করে আবার অন্য পার দিয়ে সবাই উঠতেছিল। অনেক কষ্ট করে উঠতেছিল, কিন্তু অনেক মজা পাওয়া যাচ্ছিল, অনেক মজা হচ্ছিল। একটু কষ্ট লাগলেও অনেক মজার বিষয়টা ছিল। আমাদের রোজবুড়ি এবার আটকে গেছে মাটির মধ্যে, ও কিছুতেই নামতে পারতেছিল না। তো রায়ানবাবু একটু চেষ্টা করতেছিল ওকে নামানোর, কিন্তু ও নিজেই তো উঠতে পারতেছে না। তো তারপর সানফিয়া ওকে একটু বিপদে ফেলে চলে আসছিল, পরবর্তীতে যখন দেখলো যে আর নামতে পারতেছে না, তখন আবার সহযোগিতার জন্য চলে যায়। সানফিয়া আর রায়ান দুইজনে মিলে আবার রোজবাবুকে টেনে টুনে নিচে নেমে নিয়ে আসে। সব শেষে অনেক বড় অভিযান, নুহান ভাইয়াকে টেনে টুনে সবাই উঠেছে। অনেকটা সময় ধরে ঘোরাঘুরির পর পুকুরের পাশেই আমাদের পৈতৃক জায়গাতে একটা প্রতিবন্ধী স্কুল স্থাপন করা হয়, আর সেই স্কুলের পাশ দিয়েই আবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। এই তো আমাদের এখানে এই প্রতিবন্ধী একটা স্কুল, আর সেই স্কুলের পাশ দিয়েই সবাই মিলে ঘুরে হাঁটতে হাঁটতেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখুন, আজকের ব্লগে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এবং আমাদের পিচ্ছি বাহিনীরা অনেক কষ্ট করে পুকুরে নামলো, উঠলো, অনেক বড় একটা অভিযানে তারা অংশগ্রহণ করেছিল। এবং অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।